Welcome to the river fishing Murshidabad. Solid kazda. নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ এপিসোডের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার এবং প্রত্যেক সিনিয়র শিকারীদেরকে আমার প্রণাম। আজকে একটা পুকুরে মাছ ধরতে যাবো, তো আমি 500 গ্রাম মতো ছাতু মাখাবো। তো পুকুরের জন্য ছাতু কীভাবে মাখাবেন হয়তো অনেক সিনিয়র শিকারীরা আছে দেখিয়েছেন, আমারটা আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, 500 গ্রাম ছাতু মাখাবো, 500 গ্রাম ছাতুতে আমি কী কী দিচ্ছি আপনারা একটু দেখবেন। আশা করি আপনারা রেজাল্ট আমার যেমন হয় আপনাদেরও হবে পুকুরে। আর আমি যাবো এখনই মাছ ধরতে, পুকুরের রেজাল্ট আমি দেখাবো, ঠিক আছে? তো প্রথমে নিয়ে নিচ্ছি 2টো রসগোল্লা, রসটা নিংড়ে 2টো রসগোল্লা নিয়ে নিলাম, ঠিক আছে? 2টো রসগোল্লা নিয়ে নিলাম, রসটা নিংড়ে দিলাম, ঠিক আছে? রস আমি দেবো, পরে দেবো। দিচ্ছি অ্যালকোহল, অ্যালকোহল দিচ্ছি, দেখুন, এই দেখুন, 1 ছিপি অ্যালকোহল আমি রসগোল্লার মধ্যে ঢেলে দিলাম, ঠিক আছে? সামান্য দেবো, সামান্য দিলাম, মানে 1.5 ছিপি, 1.5 ছিপি অ্যালকোহল দিলাম, XXX সেটা একটু ওয়েট করব, ঠিক আছে? একটু ওয়েট করে আমি মিষ্টিটাকে চটকাবো। এবার দেবো হানি, মধু, সামান্য মধু, সামান্য মধু, সামান্য মধু দিলাম। ভাত পোলাও দিয়ে বানাই আজকে, এটা সামাই দিয়ে বানাবো, টোপটা সামাই দিয়ে আজকে টোপ বানাবো। দেখুন সামাই, যে সামাই আমরা খাই সেই সামাই দিয়ে টোপ বানাবো আজ। দেখুন সামাইয়ের টোপ, আর একটু দেবো, সামাই দিলাম, দেবো নারকেলের তেল, নারকেলের তেল দিলাম সামান্য, দেবো গাওয়া ঘি, পিওর গাওয়া ঘি এটা, পিওর গাওয়া ঘি ঘরোয়া, ও যা সেন্ট উঠছে কি বলবো, দারুণ সেন্ট উঠছে। খুব সুন্দর সেন্ট উঠছে। এবার দেবো সামান্য রস, রস হয়ে গেল, ও সেন্ট শুনলে বুঝতে পারবেন আপনারা। এবার দেবো ছাতু, 500 গ্রাম ছাতু দেবো আমি, Thank you.
400 500 এরকম 500 দিয়ে দিলাম, 500 এবার আমি মাখাবো খোঁজ করে। ছাতু বলে একটু আমি নরম করলাম, ছাতু যেমন করে মাখান আপনারা ফেটে যাবে, কোনো সমস্যা নাই। কর সুজি হলে পরে ভাত পোলাও রসগোল্লা মানে মাপটা ঠিক রাখতে হবে। ছাতু ওই জন্য একটু আমি রসও দিলাম বেশি, আর একটু সামাইও দিলাম বেশি। তো দেখা যাক সামাইয়ের টোপটা কীভাবে আজকে কাজ করে। রসগোল্লা ভাত পোলাও দিয়ে আমরা টোপ মাখাই, সামাইয়ের টোপ আজকে কী রেজাল্ট করে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এক্ষুনি আমি যাবো একটা পুকুরে, ঠিক আছে? তো দেখতে থাকুন ভিডিও। হ্যাঁ, আর দেবো নারকেলের ডাস্ট, নারকেলের ডাস্ট আমি দিয়ে দিই সামান্য, নারকেলের ডাস্ট দেবো আমি সামান্য একটু। পালিশ করে ভালো করে পালিশ করতে হবে, এই দানা দানা হয়ে আছে এগুলো ভালো করে ইয়ে করতে হবে। আমি ভালো করে পালিশ করে নেবো, ভিডিও বড় হয়ে যাবে আশা করছি। হুম, আপনাদের রেজাল্ট অবশ্যই হবে। আগে আমি এটা ব্যবহার করে দেখি, তারপরে আপনাদেরকে টোপটা দেব। পুকুরে কাজ করে কি না আমি আজ দেখি। আচ্ছা, একটু নারকেল ডাস্ট দিয়ে দিই আমি, এবার আবার আপনাদেরকে দেখাচ্ছি। আর কিছুই নেই, নারকেল ডাস্টটা দিলেই পালিশ করলেই আমার টোপ রেডি মোটামুটি, ঠিক আছে? নারকেলের ডাস্ট, নারকেলের ডাস্ট দেবো একটু। এই দেখুন এক মুঠো নারকেলের ডাস্ট দিলাম আমি 500, ঠিক আছে? 500 গ্রাম ছাতুতে 500 কি 600 হবে মনে হচ্ছে আমার। এক মুঠো নারকেলের ডাস্ট দিলাম, ঠিক আছে? তো আমার টোপ মোটামুটি রেডি হয়ে গেল, এবার যাই আমি। তো রেজাল্ট কেমন হচ্ছে অবশ্যই দেখাবো। টোপ মোটামুটি এই দেখুন, টোপ একদম পারফেক্ট রেডি, সুন্দর টোপ গাঁথতে পারবেন এবং খুব সুন্দর ফেটে যাবে, ঠিক আছে? দেখতে থাকুন ভিডিও, আর চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক অবশ্যই একটা দেবেন, আর বন্ধুর সাথে শেয়ার করে আমাদের এই ছোট্ট পরিবার বড় করার চেষ্টা করবেন। মেশিন রেডি হচ্ছে, আসবাব ছাতু টোপ ফেলবো দেখি এই মাত্র। একটা ফাতনা পড়ি দাও, ভরে দিতে হবে, এই তো ফাতনা ভরে দাও, তোর ফাতনা, এই তো ফাতনা ভানা ভর দাও, একটা সুইপার লাগিয়ে দাও, ইয়ে জুতা লাগিয়ে দাও, জুতা বানাবা, জুতা বানাবা, ভরা ভরা করে দিই কি বলতো, মানে ফাতা হারাবে না, তোমার কোনো টেনশন নাই, জুতা। হ্যাঁ, ওটা ওটা লাভ, ওটা লাভ, বাংলা করা জুতাটাই মেন, জুতা না হলে তুমি চোপ ছুটতে পারবে না, শান্তি পাবে না। আমাকে যাওয়ার সময় এটা কিনতে হবে, না এই বাক্স কিনতে হবে, বাক্স নষ্ট হয়ে গেছে, লাউড়া কোথায় ওই পাশের পুকুরে,
ঠিক আছে, সব খবর হয়ে যাবে আমাকে। তো অবশেষে চলে এসেছি দেখুন সেই ছাতুর টোপ নিয়ে, যেটা আপনাদেরকে দেখালাম। তাই প্রথম টোপ গাঁথা হলো, সুতো খোলা হয়ে গেছে, আর সব সুতো খুললে এবার আমি এগুলো প্রথম টোপ ফেলছি দেখুন। নারকেল কোরমা, পিঁপড়ের ডিম, ভাত পোলাও, হ্যাঁ, নারকেল পচা, নারকেল তেলে ল্যাপিং দিয়ে ফেলে দিচ্ছি প্রথম টোপ। হ্যাঁ, জয় গুরু বলে দেখা যাক রেজাল্ট কী হচ্ছে। এই প্রথম টোপ চলে গেল, ব্যাস আমি রেডি হয়ে গে। এবার সেট করে দিই ছিপগুলো, দিয়ে ছিপ সেট করার পর বুঝতেই পারছেন অপেক্ষার পালা কখন মেশিন ঘুরবে। তো দেখুন অবশ্য ফাতনাটাকে একটু দূরে দিলাম, আমরা ডাঙার মধ্যে থেকে ফেলছি, পুকুরের জলটা একটু নিচে হয়ে আছে, ওই জন্য একটু ডাঙার মধ্যে ফাতনাটা একটু দূরে লাগবে, তাই ফাতনাটা একটু দূরে দিয়ে দিলাম। দিয়ে অপেক্ষার পালা দেখতে থাকুন, সেট হয়ে গেল, বসে দিয়ে ছিপ, ছিপ বসানো হয়ে যাচ্ছে, গাছের ডালের ফাঁক দিয়ে বসিয়ে দিলাম। আহামরি বড় পুকুর না, হয়ে গেল সেট। তো এবার অপেক্ষাওয়ালা কখন ঘুরবে, তো বলতে বলতে দেখুন ছিপগুলো কত সুন্দর বসিয়ে দিয়েছে, তিনটে বাংলাতলা, তিনটেই বাংলাতলাতে তিনটেই ছাতুর লাড্ডু আছে, যে লাড্ডু সামাই স্পেশাল ছাতুর যে বোল্ডার বানালাম আপনাদের সামনে ওটাই রেজাল্ট হচ্ছে। দেখুন রেজাল্ট কী হচ্ছে আপনাদের সামনে, দেখুন ফাতনাগুলো দূরে আছে, আপনাদের জুম করে একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখুন একটা ফাতনা, ডান দিকে একটা, বাম দিকে একটা আছে, দেখুন একটা দুটো তিনটে, আর এই বাম দিকে একটা আছে, টোটাল তিনটে ফাতনা। অবশ্য জলের মধ্যে সর ভাসছে, হ্যাঁ, ওই জন্য বুঝতে পারা যাচ্ছে না। এখন চেপে বসিয়ে দিলাম, বলতে বলতেই প্রথম হিট হচ্ছে গ্লাস কাপ। এখানে গ্লাস কাপ ছোটো থেকে বড় বিভিন্ন ধরনের গ্লাস কাপ আছে, কিন্তু গ্লাস কাপ আমরা নেব না, গ্লাস কাপ মাছ খেতে ভালোবাসি না বা একরকম খাই নাই বলতে পারেন। তো গ্লাস কাপ যাই হবে ছেড়ে দেবো, প্রথম গ্লাস কাপ ছেড়ে দিলাম ছোটো মাছ, এবং বলতে বলতেই ছিপটা আবার ফেলেই আবার দ্বিতীয় গ্লাস কাপ খেয়ে নিয়েছে একটা আড়াই দিনের। এটাকেও আমরা ইচ্ছা করে খুলে দিলাম, কেননা গ্লাস কাপ আমরা নেব না। কাতলা আছে পুকুরে, আমাদের টার্গেট হচ্ছে কাতলা ধরার। তো কাতলা প্রথমে গ্লাস কাপগুলো খেয়ে নিয়েছে, এটা প্রায় আড়াই দিনের গ্লাস কাপ, গ্লাস কাপ আমরা নেব না। ইচ্ছা করে আশরাফকে বললাম তুলে ছেড়ে দাও, আশরাফ বলছে খানিক খেলায়, যদি খুলে যায় তো খুলে যাক ভালো, নইলে যা হবে হোক। আমি ল্যান্ডিং নিয়েছিলাম, যে আবার ল্যান্ডিং দেখেছিলাম, কেন না এই ধরবো না, যাক মাছটা খুলে গেছে, খুব মঙ্গল, আমাদের এখানে খাটতে হলো না গো। এইবার কী করেছি, একটাতে কাতলা হলো পপ আপ মেরে দিয়েছিলাম, আর পপ আপ মারা যায় একদম সঙ্গে সঙ্গে কাতলা হিট। এই দেখুন পপ আপ হিট, কাতলা বিগ সাইজ কাতলা, তিন কিলো একটা কাতলা, আপনার তুলা দেখাতে পারলাম না গো, বৃষ্টি পড়তে লেগেছিলো, আশরাফ দূরে ছিল, মাছটা আমি খেলাইয়ে আর খেলালাম, তারপরে আশরাফ এলো, কাতলা বিগ সাইজ কাতলা, মুখটা থেকে বুঝতে পাচ্ছেন সুন্দর লেগে গেছে, আশরাফ বাবু বলছে টোটাল আমি বলেছিলাম রেজাল্ট না হলে আপনাদেরকে দেবো না, রেজাল্ট হয়েছে বলে আপনাদেরকে দিলাম। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক তো অবশ্যই, নতুন নতুন কলা কৌশল মাছ ধরা, দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো ভিডিও নিয়ে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পপটা হিল আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, দেখুন কি হয়, মাছ আছে পুকুরে, মাছ আছে, আমরা এসেছি দেরি করে, যাই হোক কাতলা হয়েছে, একটা বড় কাতলা হয়েছে, তিনের আড়াই তিনের, দুটো কিলো খানেক, মিসও হলো একটা, বৃষ্টি হয়েছিল হঠাৎ, সেই সময় খেয়েছিল, দেখাতে পারেনি, আমাদেরকে মোবাইল সব ভরা ছিল রেনকোটের ভেতরে, দেখাতে পারেনি কো। যাই হোক, চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, সাথে থাকবেন, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাছটা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার। মালিককে ভয় দিয়া দেখছিল না, ও মালিক ছিল না,
যে টোপ আজকে মাখিয়েছিলাম, দেখাইছিলাম আমাদেরকে সামাই টোপ, সে সামাই টোপের কামার তো অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তো মাছ ওখানে দেখাতে পারিনি পুকুরে, বৃষ্টি পড়ছিল, মোবাইল পকেটে ভরা ছিল, তাই এখানে দেখিয়ে দিলাম, ঠিক আছে? চলো